রাজপুর জগদ্দল জহর ঘরের কাছে এই ফিমেল ডগটি থাকে বয়সে হয়েছে কিন্তু যেহেতু ভিজি হয়েছে ব্লিডিংও হচ্ছে কেমো তো করতেই হবে তাই সাত দিন ওকে ওরাল মেডিসিন খাওয়ানোর পর ফার্স্ট কেমো আস দেওয়া হলো এর সাথে আরও কিছু কুকুর আছে যারা মন্দিরের উপরেই থাকে আর এখানকার মানুষরাও সত্যি খুব ভালো এদের সবাইকেই খেতে দেয় এটাই তো এরা চায় একটু ভালোবাসা আর একটু খাওয়া আপনারা সবাই প্রার্থনা করুন এ যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যদিও বয়স হয়েছে তবুও চেষ্টা করবো ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে